গঞ্জাম জেলা বেলেগুণ্ঠাস্থিত স্থানীয় স্বামী বিবেকানন্দ শিশু মন্দিরে 20তম বার্ষিক উৎসব উদযাপিত হয়ে যাইছি। তিন দিন ধরে চালিছিলা বার্ষিক উৎসব। প্রথম দিনের ছাত্রছাত্রী মানে স্থানীয় শ্রী 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 লক্ষ্মী নৃসিংহ মন্দির ঠার মশাল রালিরে বাহারি সহর প্রমুখ সাইগুড়িক পরিক্রমা করে বিদ্যালয় পরিসরের পৌঁছিলে। অনুষ্ঠানের সম্পাদক সুশান্ত কুমার বেহেরা ক্রীড়া পতাকা উত্তোলন করে কার্যক্রমের শুভারম্ভ করে এরপরে সমস্ত প্রকারের ক্রীড়া আরম্ভ হয়েছিল। বিভিন্ন বিভাগের বিভিন্ন প্রকারের ক্রীড়া যথা দৌড়, বাটি চামচ, শর্টফুট, সঙ্গীত, চৌকি, ডিসকস থ্রো, জাভলিং থ্রো, ধীর সাইকেল এইপরি ভাবে অনেক খেল অনুষ্ঠিত হয়েছিল। শেষ দিনের এক সূর্য নমস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এতে বাড়ক বর্গরে সুমিত প্রথম, সারথী দ্বিতীয়, কেদারনাথ তৃতীয় স্থান অধিকার করে। সেইপরি বালিকা বিভাগের শ্রিয়া রাণী প্রথম, স্মৃতি রেখা দ্বিতীয় ও অন্নদা তৃতীয় স্থান অধিকার করে। কার্যক্রম শেষে এক ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা মধ্যে হয়েছিল এবং শিশু মানক অভিনয় অতি উচ্চকোটির ছিল। অনুষ্ঠানের প্রধান আচার্য কাশীনাথ সাহু খেলরে প্রতিদ্বন্দ্বী কৌশি প্রকার খারাপ আচরণ, কটুকথা ন কহা এবং কৌশি প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি নকরা প্রতিজ্ঞা করাই। অনুষ্ঠানের সহপ্রধান আচার্য সংঘমিত্রা সমেত মহালক্ষ্মী, অনিতা, সুনিতা, জানকী, লক্ষ্মী গুরুমা এবং সুকান্ত, রাকেশ, বসন্ত, সুশান্ত, জগবন্ধু, দেবানন্দ, সন্তোষ গুরুজী প্রমুখ কার্যক্রম পরিচালনার সহযোগ করে এবং অহল্যা সাগর কার্যক্রমক সংযোজনা করে। গঞ্জাম জেলা বেলগুণ্ঠার সি এইচ সুরেশ সুবুদ্ধি রিপোর্ট, উৎকল খবর।